তো ছাত্রছাত্রীরা আগামীকাল তোমাদের কিন্তু মাধ্যমিকের রেজাল্ট, সকল ছাত্রছাত্রী অভিভাবকদেরই কিন্তু এই রেজাল্ট নিয়ে কিন্তু চিন্তা হচ্ছে, কিন্তু এই চিন্তার মাঝেও তোমাদের জন্য অনেকগুলো ভালো ভালো আপডেট রয়েছে রেজাল্ট সংক্রান্ত, সেগুলো এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের জানাবো। যেমন অঙ্কে 4 নম্বর করে দেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের, বা তোমাদের পাশের হার কিন্তু এবছর কিন্তু অনেকটাই বেড়েছে, বা তোমরা এই যে তোমরা কালকে রেজাল্ট আনতে যাবে, রেজাল্ট আনতে গিয়ে তোমাদের কোন কোন জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে যখন তোমরা রেজাল্ট সংগ্রহ করবে, তার পাশাপাশি কাল ওয়েবসাইট মারফত রেজাল্টটা সবার আগে কীভাবে তোমরা নির্বিঘ্নে কিন্তু চেক করতে পারো, সমস্তটা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তার জন্য ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবং তোমাদের জন্য কিন্তু গতকালই একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও এসেছে যে তোমাদের কত কত করে গ্রেস নম্বর দেওয়া হয়েছে, কত নম্বর পেলে তোমরা স্কলারশিপ পাবে, তার পাশাপাশি গ্রেডিং সিস্টেম কি, লেটার মার্কস, স্টার মার্কস, এগুলো কত কততে হয়, সমস্ত কিছু নিয়ে কিন্তু ভিডিও চলে এসেছে। যদি ভিডিওটি দেখে না থাকো, আই বাটনে আমি ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখলাম, সেখান থেকে অবশ্যই কিন্তু দেখে নিও। প্রথমেই আসা যাক অঙ্কের ক্ষেত্রে যে 4 নম্বরের বিষয়টা। দেখো, তোমরা সকলেই জানো, যারা যারা পরীক্ষা দিয়েছো, তোমাদের অঙ্কে কিন্তু এবার ওজাইভ এসেছিল। বিগত 3-4 বছরের পরীক্ষায় কিন্তু কোনো প্রকার ওজাইভ বা গ্রাফ কিন্তু দেওয়া হয়নি, যার জেরে প্রশ্ন নির্মাতারা যখন প্রশ্ন করেছেন তাদের খেয়ালই ছিল না যে গ্রাফের অঙ্ক দেওয়া রয়েছে, যার জেরে পরীক্ষা কেন্দ্রে, প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রেই কিন্তু ছাত্রছাত্রীদের কাছে গ্রাফ পেপার পৌঁছায়নি। তার জন্য মধ্যশিক্ষা পর্ষদ থেকে কিন্তু ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে, যারা গ্রাফ বাদে অঙ্কটা, বাকি অঙ্কটা ঠিকঠাক করেছে, সকলকেই কিন্তু ফুল মার্কস দেওয়া হবে। অর্থাৎ গ্রাফের অঙ্ক যারা অ্যাটেম্প্ট করে গ্রাফের আগে পর্যন্ত ঠিকঠাক করেছো, সকলকেই কিন্তু তোমাদের গ্রাফে 4 নম্বর দেওয়া হবে। অঙ্কের ক্ষেত্রে এটা তোমাদের জানিয়ে রাখলাম। তো অঙ্কে গ্রাফের অঙ্ক যারা যারা করেছো অতিরিক্ত, তোমরা কিন্তু 4 নম্বর সেই অঙ্কটায় ফুল নম্বর কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এবার আসা যাক কাল যখন তোমরা স্কুলের রেজাল্ট আনতে যাবে, রেজাল্ট আনতে যাওয়ার সময় কোন জিনিসগুলো তোমাদের খেয়াল রাখতে হবে। দেখো, রেজাল্ট আনতে যাওয়ার সময় তোমাদের কিন্তু রেজাল্ট দেওয়া হবে, তার পাশাপাশি তোমাদের বোর্ডের তরফ থেকে কিন্তু একটি সার্টিফিকেট দেওয়া হবে, যেটা হচ্ছে তোমার প্রমাণ মাধ্যমিক তুমি পাস করেছো। তার পাশাপাশি আর কী কী জিনিস খেয়াল রাখতে হবে, যখন তোমরা রেজাল্টটা নেবে, রেজাল্টে দেখে নেবে নিজের নাম একদম অ্যাডমিট কার্ডের সঙ্গে ঠিকঠাক আছে কি না, যদিও এক্ষেত্রে ছাত্রছাত্রীদের তেমন একটা ভুল হয় না, তবু এই জিনিসটা খেয়াল রাখতে হয়, প্রিন্টিং মিস্টেকের কারণে কিন্তু হয়ে যায়। তো সেক্ষেত্রে তোমাদের নিজের নামটা ঠিকঠাক আছে কি না দেখতে হবে, তোমাদের স্কুলের নামটা ঠিকঠাক আছে কি না দেখতে হবে, আর ওয়েবসাইটে যে নম্বর দেখানো হয়েছে রেজাল্টেও সেই নম্বর আছে কি না একবার কিন্তু ভেরিফাই করে নিতে হবে। তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে মাধ্যমিকের সার্টিফিকেটটা। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, সার্টিফিকেট এইরকম দেখতে হয়, যেখানে একটি ফটো থাকে তোমাদের, তার পাশে তোমাদের নাম লেখা থাকে, নিচে তোমার গার্জেনের নাম লেখা থাকে, তার নিচে তুমি কোন স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো সেটা লেখা থাকে, তার নিচে কিন্তু কথায় তোমাদের ডেট অফ বার্থটা লেখা থাকে, এবং লাস্টে তুমি কোন ডিভিশন বা কোন গ্রেড পেয়েছো সেটা কিন্তু লেখা থাকে। এই দুটো জিনিস তোমাদের দেওয়া হয়। অনেক এরকম ছাত্রছাত্রী থাকে ক্লাস 10-এর পর 11-12-এ অন্য স্কুলে চলে যায়, সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা তোমাদের কিন্তু স্কুল থেকে স্কুল লিভিং সার্টিফিকেট বা ট্রান্সফার সার্টিফিকেট এটা কিন্তু নিয়ে আসতে হবে। এটা আমি তোমাদের প্রত্যেকবারই কিন্তু ছাত্রছাত্রীদের মনে করিয়ে দিই, যারা এক স্কুল থেকে অন্য স্কুলে যাওয়ার কথা ভাবছো, অবশ্যই তোমরা কিন্তু নিজ নিজ স্কুল থেকে তোমরা কিন্তু স্কুল লিভিং সার্টিফিকেট বা ট্রান্সফার সার্টিফিকেট এগুলো কিন্তু তোমাকে নিয়ে আসতে হবে। তো যখনই রেজাল্ট আনতে যাবে তোমাদের কী কী খেয়াল রাখতে হবে বললাম, তাহলে রেজাল্টের নাম ঠিক আছে কি না, সার্টিফিকেট যেটাই দিচ্ছে সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না, আর 3 নম্বর যারা স্কুলটাকে চেঞ্জ করবে ভাবছো 11-12-এর জন্য, তাদের ক্ষেত্রে স্কুল লিভিং সার্টিফিকেট বা ট্রান্সফার সার্টিফিকেট এইগুলো তোমাদের কিন্তু নিতে হবে। এবার তোমাদের ছোট্ট করে বলে দিই যে রেজাল্টটা কীভাবে চেক করবে। দেখো, রেজাল্ট চেকের জন্য কিন্তু অনেক ওয়েবসাইট রয়েছে, কিন্তু সবচেয়ে ভালো যে ওয়েবসাইট, ভালো বলা মানে কি সকল ওয়েবসাইটই ভালো, কিন্তু এই ওয়েবসাইটটায় তোমাদের কিন্তু কোনো রকম ওয়েবসাইট কিন্তু ক্র্যাক হয় না। কারণ আমরা জানি যখনই কিন্তু বোর্ডের সার্ভার খুলে যায় তখনই কিন্তু বেশ কিছুক্ষণ ছাত্রছাত্রীরা হয়রানির শিকার হয়, নিজেদের রোল নাম্বার, ডেট অফ বার্থ দেওয়ার পরেও রেজাল্ট আসে না, সার্ভার এরর দেখায়, ওয়েবসাইট ক্র্যাশ করে যায়। তো আমি তোমাদের দুটো ওয়েবসাইটের নাম বলছি। প্রথম হচ্ছে www.wbresults.com বা .in এই ওয়েবসাইট, আর সেকেন্ড হচ্ছে বোর্ডের ওয়েবসাইট www.wbbse.org.in এই ওয়েবসাইট। এই দুটো ওয়েবসাইটেই গুগল থেকে তোমাদের সার্চ করতে হবে, সেটা ফোন থেকে করো বা ডেস্কটপ থেকে করো। সার্চ করার পর প্রথমে যে পেজটা আসবে সেখানেই ক্লিক করতে পারো, বা তার নিচে লেখা থাকবে দেখবে মাধ্যমিক রেজাল্ট বলে, সেখানেও করতে পারো। তো প্রথমে যদি ক্লিক করো একদম ওপরের দিকেই বক্সে শো হবে মাধ্যমিক এক্সামিনেশান রেজাল্ট 2023 বলে, সেখানে ক্লিক করলেই তোমাদের সামনে এইরকম একটা বক্স আসবে যেখানে প্রথম বক্সটিতে তোমাদের রোল লিখতে হবে এবং তার সাইডের বক্সটিতে নাম্বার। তো তোমরা অ্যাডমিট কার্ডে তোমরা দেখতে পাবে যে
তোমাদের রোল আলাদা রয়েছে এবং নাম্বার আলাদা রয়েছে। রোলের জায়গায় রোলের আলফা নিউমেরিক যে নাম্বারটা রয়েছে সেটা তোমরা দেবে, আর নাম্বারের জায়গায় তার চার ডিজিটের যে নাম্বারটা রয়েছে সেটা দেবে, এবং তার নিচে তোমাদের ডেট অফ বার্থ দিতে হবে। ডেট অফ বার্থের জন্য সাইডে ক্যালেন্ডার অপশান রয়েছে, সেখানে ক্লিক করে তোমরা ইয়ার ডেট আর মান্থ সিলেক্ট করে সেখানে বসিয়ে তারপরে নিচে তোমরা কিন্তু সাবমিট বা সার্চ অপশানে ক্লিক করলেই তোমাদের চোখের সামনে কিন্তু ফুটে উঠবে তোমাদের রেজাল্টটি, যেখানে তোমাদের বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞানে 100 মধ্যে তুমি কত নম্বর পেয়েছো সেটা দেখাবে, এবং তার পাশে তুমি কত গ্রেড পেয়েছো দেখাবে, এবং সবশেষে তুমি কত নম্বর টোটাল পেয়েছো সেটাও কিন্তু দেখাবে, এবং রিমার্কসের নিচে কিন্তু পাস বলে লেখা থাকবে। যাদের এই রিমার্কসে পাস লেখা থাকবে না, কন্টাক্ট ইউর ইনস্টিটিউশন লেখা থাকবে, তারা মনে করবে যে তারা এবছর অকৃতকার্য হয়েছে। তো এই হচ্ছে রেজাল্ট সংক্রান্ত একটা ছোট্ট জিনিস, তো যেটা তোমাদের আরও একবার রিমাইন্ড করিয়ে দিলাম। এবার আসে যাক পাশের হার নিয়ে। দেখো, গতবার মাধ্যমিক 2022 কিন্তু রেকর্ড সংখ্যক মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল, প্রায় 10.5 লাখ পরীক্ষার্থী। সেইবার কিন্তু মাধ্যমিকে পাশের পার্সেন্টেজ ছিল 86.60%, কিন্তু যেটা শোনা যাচ্ছে এবছরের পাশের হার কিন্তু অনেকটাই কিন্তু বাড়তে চলেছে, প্রায় 88 থেকে 89% পর্যন্ত ছাত্রছাত্রী কিন্তু এবছরের মাধ্যমিকে কিন্তু পাশ হতে চলেছে। এবছর বলে দিই, মাধ্যমিক ছাত্রছাত্রীর সংখ্যা কিন্তু অনেকটাই কমেছে। এবছর মাধ্যমিক ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 7 লাখ, পুরো 7 লাখও নয়, প্রায় 7 লাখ। তো এই প্রায় 7 লাখ ছাত্রছাত্রীর মধ্যে যেটা শোনা যাচ্ছে এবছর কিন্তু পাশের পার্সেন্টেজ 88 থেকে 89% মধ্যে কিন্তু থাকতে পারে, সেটা 90% হলেও কিন্তু অবাক করার কিছু নেই। পাশের হার এবার কিন্তু কম্পারেটিভলি বাড়ছে, সেটা কিন্তু পূর্বেও শোনা গেছিলো যে এবছর পাশের হার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে বাড়ছে, এবং সেই কথাই কিন্তু হতে চলেছে। আগামীকাল যখন প্রেস কনফারেন্স হবে 10টার সময় সেটা আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে যে তোমাদের পাশের হার কত। তবে যেটা আশা করা যাচ্ছে যে আগের বছরের তুলনায় 1.5 থেকে 2% প্রায় তোমাদের কিন্তু পাশের হার কিন্তু বাড়তে চলেছে। 1.5 থেকে 2% পাশের হার বাড়া মানে কিন্তু অনেকটাই, অর্থাৎ 7 লাখের মধ্যে যদি 90% পাশ করে মানে 6,30,000 জন কিন্তু ছাত্রছাত্রী পাশ করছে, আর 89 হলে সেই সংখ্যাটা প্রায় 6,20,000 মতো কিন্তু ছাত্রছাত্রী গিয়ে দাঁড়াবে। তো পাশের হার অনেকটাই বাড়ছে। যে সকল ছাত্রছাত্রীরা চিন্তায় আছো পাস নম্বর উঠবে কি উঠবে না, বা পাস নম্বরের চেয়ে 1, 2, 3, 4 বা 5 নম্বরও কম হচ্ছে, তাদেরকেও কিন্তু গ্রেস এবার কিন্তু দেওয়া হয়েছে, এবং গ্রেস দেওয়ার জন্যই এবছর কিন্তু পাশের হারটা কিন্তু অনেকটাই কিন্তু বাড়তে চলেছে। আমি তোমাদের বলতে চাই, আগামীকাল রেজাল্ট বেশি উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, যেই রকম লিখেছো সেই রকম নম্বর পাবে। যদি মনে করো 5 নম্বরের চেয়ে ম্যাক্সিমাম 5 নম্বরও তোমার কম আসছে, সেই জায়গাতেও তোমাকে কিন্তু গ্রেস দেওয়া হয়েছে। তাই যারা মনে করছো যে 5 নম্বর 25-এর চেয়েও 5 নম্বরের মতো তোমার কম আসছে এক একটা বিষয়ে, সেক্ষেত্রেও তুমি কিন্তু গ্রেস পেয়ে যাবে, তবে সেটা কিন্তু 7টা বিষয়ে হলে কিন্তু হবে না। যদি তোমাকে তোমার একটা বা দুটো বিষয়ে 5 নম্বর উঠে গিয়ে থাকে, তারপরে বাকি বিষয়গুলোতে যদি 5, 5, 5, 5 করে শর্ট থাকে, সেক্ষেত্রে তোমাকে কিন্তু গ্রেস দেওয়া হবে। সেক্ষেত্রে রেজাল্ট যখন বেরোবে দেখবে প্রত্যেকটা বিষয়ে তুমি 25, 25, 25 করে পেয়েছো। এইরকমভাবে কিন্তু রেজাল্ট তৈরি হয়, এবং এইরকমভাবেই এবছর ছাত্রছাত্রীদের গ্রেস দিয়ে পাশের হার কিন্তু অনেকটাই কিন্তু বাড়ানো হয়েছে। যেরকম যেরকম আপডেট আমাদের হাতে উঠে এসেছিলো সম্পূর্ণটা ভিডিওর মাধ্যমে জানলাম। তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের এই নিউজটা পেয়ে তোমরা কতটা আনন্দ পেলে, এবং কমেন্ট করে অবশ্যই জানিও যে আগামীকাল যখন তোমাদের রেজাল্ট আউট হবে সেই রেজাল্ট তোমার কেমন হলো, অবশ্যই সেই কমেন্টের আশায় কিন্তু আমি থাকবো। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।